সফটওয়্যার দ্বারা ফ্যাশন চিত্রের বিশ্লেষণ। ফ্যাশনের বিশ্লেষণ ফ্যাশন ডিজাইন করার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা অ্যাডোব ফটোশপ সফটওয়্যার এবং অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে সহজে কাপড়ের ডিজাইন তৈরি করতে পারি। ফ্যাশন চিত্রের ধরন বের করা। আমরা তিন ডাইমেনশনাল প্রাণী হলেও আমরা নিজেকে সাধারণত সামনে থেকে একটা চ্যাপ্টার সমতল হিসেবে দেখি। আমাদের শরীরের ধরনের উপর নির্ভর করে আমাদের ছায়া। শরীরের কিছু মৌলিক আকৃতি। এক, অশ্রুবিদু অথবা ত্রিভুজ। নিতম্ব কোমর ও কাঁধ চেয়ে বৃহত্তর। যে ব্যক্তির ভারী জাং কিন্তু চিকন নিতম্ব থাকে তাদের শরীরের আকৃতিও অশ্রুবিন্দুর মতো হতে পারে। দুই, কেস্টোন অথবা উল্টো ত্রিভুজ। অকাঁধ কোমর ও নিতম্ব থেকে বেশি চওড়া। তিন, স্তম্ভ অথবা চতুষ্কোণ। অ, কাঁধ ও নিতম্বের বহর সমান, কোমর একই সমান অথবা কাঁধ ও নিতম্ব থেকে একটু ছোট। চার, ডিম্বাকার অথবা গোলাকার। অ, কাঁধ ও নিতম্ব একই সমান কিন্তু কোমর থেকে ছোট, কোমরটি সামনে ও পাশ থেকে গোল। পাঁচ, নম্বর আটের মতো আকৃতি। অ, কাঁধ ও নিতম্ব প্রায় একই বহরের, কোমরটি দেখতে ছোট, কাঁধ নিচু, নিতম্বটা নিচু, জঙ্গের কাছাকাছি। ছয়, বালি ঘড়ি। অ, কাঁধ ও নিতম্ব প্রায় একই বহরের, কাঁধটি বর্গক্ষেত্রের মতো, কোমর ভালোভাবে সংজ্ঞায়িত। আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে সহজভাবে একটা ফ্যাশন চিত্র বানাতে পারি। সাধারণত আমরা পেন সরঞ্জাম ব্যবহার করি অ্যাডোব ইলাস্ট্রেটর আঁকার জন্য ও ফ্যাশন চিত্র বানানোর জন্য। আমরা টেমপ্লেটের সীমারেখার ছাপ নিতে পারি কলম সরঞ্জাম দিয়ে একটা পথ তৈরি করে। সাধারণত পথ অ্যাঙ্কার পয়েন্টস এর কিছু সংখ্যা দিয়ে আঁকা হয়। আমাদের সীমারেখার আঁকা শেষ হয়ে গেলে আমরা এই চিত্রকে এডিট করতে পারবো অ্যাঙ্কার পয়েন্টগুলো যোগ করে বা মুছে দিয়ে। অ্যাঙ্কার পয়েন্ট যোগ করার জন্য রেখা অংশের উপর ক্লিক করুন। আমাদের ফ্যাশন চিত্রটি অভিশ্রুতি করা উচিত। অ্যাঙ্কার পয়েন্ট মোছার জন্য অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করুন রেখাটি মোছার জন্য। এই প্রক্রিয়া দিয়ে আমরা ফ্যাশন চিত্র আঁকতে পারি। ফ্যাশন চিত্র শেষ করে আমরা আমাদের ডিজাইন অনুযায়ী রং দিয়ে ভরে দিতে পারি।